কালত ফ্লাইং স্কোয়াডে পিয়া পিডি ফুরা সময় অন কেমেরা ঘুষ খালে লক্ষিমপুরের আরক্ষী। অন কেমেরা ঘুষ খায় নির্বাচনের খবরক তল পেলালে খিলামুড়া থানার ASI নবজিৎ দেউরিয়ে। জব্দ করা ড্রাইভিং লাইসেন্স ঘুরাই দিয়ার নামত যুবকর পর 500 টাকা লৈছিল ASI নবজিৎ দেউরিয়ে। হোলির দিনা সামান্য গাফিলতির গাড়ি অহা যুবকজনের ড্রাইভিং লাইসেন্স রাখি থাকছিল খিলামুড়া থানার ASI নবজিৎ দেউরিয়ে। লাইসেন্স উভতাই দিওতে চাহ খাবলৈ যুবকজনের পর 500 টাকা লওয়ার দৃশ্য বন্দী হল গোপন ক্যামেরার, যা দৃশ্যই নাক কাটিলে লক্ষিমপুর আরক্ষীর। এতিয়াও লক্ষিমপুর আরক্ষী বা আন একাংশ আরক্ষীর এনে ধরনের ঘোষ খাওয়ার প্রবণতা আছে। আমি দৃশ্য দেখাইছো, অন ক্যামেরা ঘোষ খালে লক্ষিমপুর আরক্ষী। গাড়িখনের চলালে মানে কেবা ধরলে মানে মাই চালে, এটা যে আমি মাই চাই বললে 96 কিবা 6 ওলাইছিল, সেটা মাফ করে দিব পাল 184 মানে বহুত আও কি চাহ খাই দিয়া অদিন চাহ খাই যদি ইয়াতে বলো কত দিব রে। তো যদি তিনিমাহ পাছত ফেল কর সেটাহে কোরে তোক মাতিব, তিনিমাহ ভিতর তো দিব লাগে স্যার, তো খুয়ে দিয়া স্যার। ঢিঙর উধানতোলা চরত গুলি চালনা, ভূমি দখল করবলৈ আহি ঢিঙর উধানতোলাত গুলি চলালে মাতব্বরৰ দলে। ভূমি দখল করবলৈ আহি শূন্যলৈ গুলি চলালে জিয়াবুরৰ নেতৃত্বত অহা চারিজনীয়া মাতব্বরৰ দলে। ঢিঙর 2 নম্বর গান্ধলিমারির নির্বাচনী প্রচার সভাত মন্ত্রী পীযূষ হাজরিকায় চরর মাতব্বরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিয়ার ক্ষন্তেক পাছতে সংঘটিত হল গুলিচালনার ঘটনা। জিয়াবুর গ্যাঙর গুলিচালনার পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হল আরক্ষী, কিন্তু তার পূর্বে ঘটনাস্থলীর পলাল জিয়াবুর এন্ড কোম্পানি। জিয়াবুরের চারিজনীয় মাতব্বরের দলটুক করায়ত্ত করবলে অভিযান চলায় ঢিং আরক্ষী। মাতব্বরে গুলিচালনা করলে আরক্ষী গুলিচালনার ফলত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। ঘটনা ঢিঙর উধানতোলা চরর, ভূমি দখল করবলৈ আহি ঢিঙর উধানতোলাত গুলি চলালে মাতব্বরৰ দলে। আজি দিনৰ ভাগৰ কিছু দৃশ্য দেখুৱাইছো, তাৰ পাছতেই হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হল অঞ্চলজুৰি। ভূমি দখল করবলৈ আহি শূন্যলৈ গুলি চলালে জিয়াবুর নামৰ সেই লোকজনৰ নেতৃত্বত অহা চাৰিজনীয়া মাতব্বরৰ দলে। ভাবিছো যে পতাকা কিন্তু মানে কৈ আছে গুলি বুলি কৈ আছে। কেটা কেটা গুলি? অবৈধত স্বাতী বিধান বৰুৱাৰ জামিন মঞ্জুৰ কৰা হৈছে। মনসুর আলম নামৰ এজন যুৱকৰ আত্মহত্যাৰ গোচৰত অভিযুক্ত হৈছিল স্বাতী বিধান বৰুৱা। সেই গোচৰতে গ্ৰেপ্তাৰ হৈছিল স্বাতী। 1 মার্চত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল স্বাতীক। তেতিয়ারে গুৱাহাটী কেন্দ্রীয় কারাগারত কারারুদ্ধ হয়ে আছিল স্বাতী। আদালতে কেবাবারও তলব করেছিল মনসুর আলমর আত্মহত্যার গোচরের কেস ডায়েরি, কিন্তু বারম্বার বিচরার পাছতো আরক্ষী আদালত জমা দিব নোৱাৰিলে কেস ডায়েরি। আরক্ষীর গাফিলতির জামিন পালে স্বাতী বিধান বৰুৱাই। শুক্রবারে সত্র ন্যায়াধীশের আদালতে জামিন মঞ্জুর করিলে স্বাতী বিধান বৰুৱাৰ। 30,000 টাকা জামানত আর এজন জামিনদারে দাখিল করা নথিপত্রের আধারতে জামিন মঞ্জুর করিলে আদালতে। আন এক গুরুত্বপূর্ণ খবর, অবশেষত আরক্ষীয়ে যাবলৈ দিলে জুবিন নটিয়ালর অনুষ্ঠানের নামত প্রবঞ্চনা করা মৌসুমী বরাক। আরক্ষীর সঙ্গে সকল সময়তে সহযোগ করার কথা লিখি দিয়াত ঘরলৈ যাবলৈ দিয়া হয় মৌসুমী বরাক। তেওঁলোকৰ বিরুদ্ধে কোনেও দাখিল করা নাছিল এজাহার। জুবিন নটিয়ালেও বিষয়টুক লৈ প্রকাশ করেছে প্রতিক্রিয়া। জুবিন নটিয়ালর অনুষ্ঠান আয়োজনের নাম লৈ আয়োজক কমিটিয়ে সংগ্রহ করেছিল বৃহৎ পরিমাণের ধন। কাকো একো নজনোৱাকৈ দর্শকৰ পৰা লাখ লাখ টকা লুটি শেষ মুহূর্তত আয়োজক কমিটিয়ে বাতিল করে অনুষ্ঠান। পানীখাইটি আরক্ষী আটক করার পাছতে পানবজার থানালৈ সোধপোছৰ বাবে নিয়া হৈছিল অভিযুক্ত মৌসুমী বরাক। উল্লেখযোগ্য যে এই প্রবঞ্চক আয়োজকৰ আমন্ত্রণত নেহরু স্টেডিয়ামত উপস্থিত হৈছিল জুবিন নটিয়ালৰ সংগতকারীর এটা দল। নটিয়াল অলরেডি শো চলি আসলে দার্জিলিং দেহরাদুনের পর দিল্লিলকে বাইরোড আহিছিল, আর সেই বাইরোডরও আমি করেছিল দুখন
কি কয় ইনোভা ক্রিস্টার, তারপর তোর ফ্লাইট আসলে আমি দিয়া দুইটা বজাত, কিন্তু দুটা বজাত আহি নাপায়, পাঁচটা বজার ফ্লাইট লবলগিয়া আসলে, কিন্তু যদি পাঁচটা বজাত আহিলে হয় গুহাটি ল্যান্ড করলে হয় 7:30, আর যদি 7:30 ল্যান্ড করলে হয় তেতিয়া হলে আমার শো টাইমিং আসলে 5 বজার, তো আমার যখন মানুষ আসলে সেই মানুষ সকলের কারণে বহুত অসুবিধা হলো, কারণ তারপরে ডাইরেক্ট গোল যাওয়ার কথা হোটেল, তারপরে ভেনুত আহিব, তো এনেকটা অবস্থাত সেই মানুষখিন যখন আমি চ্যারিটিটির কারণে আমি মেইন মুখ্য অতিথি হিসাবে আমি মাতি আনিছো, যদি আমার যদি স্টেডিয়ামতে 10টা বজার সময় আমার পারমিশনে 10টা বজালে, তো আমি কি ধরনের আমি অনুষ্ঠানটা করিম, তথাপি আমি তেখেতক একেবারে বেয়া নাপাও, উই অলওয়েজ লাভ জুবিন নটিয়াল, আর যখন করেছে অলরেডি স্পষ্টীকরণ দিয়ে দিছে, অলরেডি স্টোরি শেয়ার করেছে, প্রোগ্রামটা কালি করব বিচারছিলে কিন্তু আমি মানা করেছো এই কারণে, কারণ আমি গোটে বস্তুখিন আকো পারমিশন লওয়া কিবা লোক বহুত আমার হেরি হব, টিকেটখিন বুক মাইশোর যখন আছে অনলাইনত অলরেডি পাই যাব, বুক মাইশোত আমার বুক মাইশোত বহুত টিকেট সেল হওয়া নাই, কারণ ইয়াতে সবে ফ্রি পাসেসখিন আমি পাইছি, আমি সবকে ইনভিটেশন দিছিল, চ্যারিটি হয় 11 রুপিজের একটা কন্ট্রিবিউশন আছে, তো ইমান টাকার আমার ইমান হেরি নহয় যে যেটা আপনাদের উলিয়াই আছে যে বহুত টাকা 11 টাকা কন্ট্রিবিউশন দি, যদি আপনার আমি যদি কোঁ যে আমার একটা সংখ্যা সেল হয়েছে বা আমার কন্ট্রিবিউশন করেছে, তাহলে হয়তো আপনাদের নিজে চাই লোক কিমান হবো। উলুবাৰীৰ হোটেল দ্য অর্নেটৰ পৰা পলাল ইফালে অনুষ্ঠানৰ মেনেজাৰ প্ৰিন্স মানস, তিনিদিন ধৰি হোটেল অর্নেটতে আছিল মেনেজাৰ প্ৰিন্স মানস, কিন্তু বিল পৰিশোধ নকৰাকৈ হোটেলৰ পৰা পলাল প্ৰিন্স মানস, হোটেল কৰ্তৃপক্ষই আৰক্ষীৰ কাকু চাপে এই বিষয়টোক লৈ, এই জুবিন নটিয়াল অনুষ্ঠানৰ যি এজন মেনেজাৰ এই বিশেষভাৱে তেওঁলোকৰ ইয়াৰে যিখন উদযাপন কমিটি আছে, মৌচুমী বৰাৰ ভাষ্য ইতিমধ্যে শুনিলে, লগতে উদযাপন কমিটিৰ যিসকল লোক আছে তাৰে মেনেজাৰৰ দায়িত্ব এইগৰাকী প্ৰিন্স মানস নামৰ লোকে কৰি আছিল, কিন্তু হোটেলৰ পৰা তেওঁ পলায়ন কৰিছিল তাক লৈও যথেষ্ট ৰহস্যৰ সৃষ্টি হ'ল। তিনিদিন ধৰি হোটেলখনতে আছিল, কিন্তু হঠাৎ টকা নিদিয়াকৈ বিল পৰিশোধ নকৰাকৈ তেওঁ হোটেলখনৰ পৰা পলায়ন কৰিছিল, কিয় পলায়ন করলে, কি কারণ আছিল, এই সকল রহস্য এতিয়াও ফাদিল হওয়া নাই, স্বাভাবিকতে আরক্ষীর তদন্ত বিচারিছে এতিয়া সকলোৱে। বাতৰিখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিরতির। ভারতৰ গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান স্টিল, তো বহুত প্রতিশ্রুতি দিয়ে আশা দিয়ে, সেই আশাবিল পূরণ হয় না নহয়? বহুত হয়, আজিলেকে তো নাই দেখা, তপন গগৈ আপনার বিজেপি আগতে বিজেপি সাংসদ আছিল, তপন গগৈ নাম শুনেছে না? ইয়াত শুনেছে, আহিছে না? লগ পাইছে না? নাই, এদিনতো তেনেকে লগ পোৱা নাই, লগ পোৱা নাই। এবার যেহেতু কংগ্রেসে দিছে গৌরব গগৈ নাম এজন প্রার্থী দিছে, গৌরব গগৈ নাম শুনেছে না? এবার পাট কেনে আছে আপনার বাগিচাত? যি সরকারি আসনিখিন বা সুবিধাখিন আপনার পাইছে না? পাইছো, সব কিছুমানহে পাইছো, আর সব পোৱা নাই এতিয়ালৈকে। আমার এই দরমাও খেলি মেলি হয়ে আছে বাগানত, এতিয়া দরমা টাইমত পোৱা নাই আমি, সেইটো কারণে আমার অসুবিধা। পানি পাইছে না? পানিও নাই পোৱা, পানি পুখুরি আছে মানে লেতেরা। কোপা খায় পানি আপনার? পানি এই পুখুরির আছে, পুখুরির পাখায়। এই আপনার যে সরকারি পানি যোগান, এই যে পাইপটো হয়েছে না? নাই হওয়া, পাইপ অহাই না এতিয়ালৈকে। তাছাড়া আর আপনার গ্যাস? গ্যাস কিছু মানে পাইছে সবে, আমি পোৱা নাই এতিয়ালৈকে। অরুণোদয় পাইছো, পাইছো। আপনি বাগানত কাম করে, আপনার যে দরমহা, সেই দরমহাটা আপনার যে খাবলে বলে হয় কিনা আপনার? নহয় নহয়, লড়া ছোৱালী আছে দোকান নহয়গে। আর উভতি আহিছো বাতৰি মাজলৈ। নগাঁত 1,20,00,000 টকার ড্রাগস জব্দ, আমতলার পর আরক্ষী জব্দ করলে ড্রাগসখিন, মণিপুরের পর সরবরাহ করা হয়েছিল এই ড্রাগসখিনি।
এখন গাড়িত কৌশলে লুকুয়াই আনিছিল 1,20,00,000 টাকার ড্রাগস। গোপন সূত্রৰ খবৰৰ ভিত্তিত ড্রাগস সরবরাহৰ এই সকলো তথ্য ফাইল করা হয়। নগাঁও আরক্ষী এই খবর পাইছিল, তারপরে অভিযান চলালে। আরক্ষীর বেহুত সুমার পূর্বে অবশ্যই গাড়ি এরি পলাল দুই ড্রাগস সরবরাহকারী। পলাতক ড্রাগস সরবরাহকারীক জালত পেলাবলে নগাঁও আরক্ষী তন্ন তন্নকৈ তালাচী চলাইছে শহরত। নগাঁওর ওলোয়া সুমা প্রতিটি পথতেই নাকা লগাইছে আরক্ষী। 1,20,00,000 টকার এই ড্রাগসর সহ জব্দ করা গাড়িখনের গরাকীর সন্ধান ওলালেও পরিচয় ওলাব পলাতক ড্রাগস সরবরাহকারী। আজি আমতলা অঞ্চলত, হবিগাঁও আমতলা অঞ্চলত আমি তাতে একটা নাকা লগাইছিল। আর নাকা যেটা গাড়িখন রখা হল, নাকা গাড়ি চালকজনে গাড়িখন তাতে নাকাতে এরি পলায়ন করে। আর যেহেতু সেই সময় আমার হাতে বিশেষ কোনো সা সঁজুলি নাছিল, গতি আমি থানা ক্যাম্পাসলে আনি গাড়িখন আমি খুলি তাতে এতিয়া প্রায় 50 বক্স সাসপেক্টেড হিরোইন আমি জব্দ করবলে সক্ষম হয়েছি। এখন এই মেইন সোর্স মণিপুর, মণিপুর নগাঁও লেখে আইছিল। নাই পড়া, এতিয়ালে কইব পড়া নাই, পলায়ন করেছে তাকে এজনই আছে। এই 50 বক্স সাসপেক্টেড হিরোইন পাইছো, যার বাজার মূল্য প্রায় 1,20,00,000 মান হবো। নাই, পলায়ন করেছে, আমি বিচারি আছো তাকে পাওয়া যাব। আর এই সন্দর্ভত অধিক জানাবো আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বরাই। নগাঁও আরক্ষীর বৃহৎ সাফল্য। নগাঁও আরক্ষীয়ে এটা সপ্তাহের ভিতরতে প্রায় 2,00,000,000 টাকার ড্রাগস জব্দ করতে সক্ষম হয়েছে। মই দেখাইছো আজি পুনের এখন পরিত্যক্ত বাহনত যি প্রায় 1,20,00,000 টাকার ড্রাগস জব্দ করেছে। মই দেখাইছো ইয়া প্রায় 50টা সাবুনের বাকসত যি ব্রাউন সুগার সরবরাহ করেছিল আর আরক্ষীর সন্দেহ মণিপুরের পৰা সরবরাহ করা হয়েছিল। মই পুনের কৈছো এখন যি সেন্ট্রো বাহনত যি ড্রাগস সরবরাহ করা হয়েছিল আর বাহনখন আরক্ষীর নাকা চেকিংয়ের ভয়ত এরি হয়ে পেলায় পলায়ন করেছিল। আর বাহনখনের ভিতরত অতি কৌশলগতভাবে এই ড্রাগস সময় অনা হয়েছিল। AS-01AH-4226 নম্বরের এখন সেন্ট্রো বাহন কোলা রঙের, যখন আমতলার ওর পরিত্যক্ত অবস্থাত আরক্ষী উদ্ধার করেছে। আরক্ষীয়ে নাকা চেকিং লগাইছিল আর আমার লগত নগাঁও আরক্ষীর অতিরিক্ত আরক্ষী অধীক্ষক অপরাধ শাখার আছে, আমি জানিব চেষ্টা করি। যেহেতু অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক আছে, আমি জানিব নগাঁও আরক্ষীর সদর আরক্ষীদের ভারপ্রাপ্ত বিষয় আছে। আরক্ষী মই দেখাইছো এতিয়াও বাহনখন বর্তমান এতিয়াও তন্ন তন্নকে খুলে তালাচি করে থাকা হয়েছে। আর নগাঁও আরক্ষীয়ে এসপ্তাহের ভিতর আজি প্রায় 2,00,000,000 টাকার ড্রাগস জব্দ করেছে, নিশ্চিতভাবে এক বৃহৎ সাফল্য 2,00,000,000-র উপর। কারণ আজি যে ড্রাগস জব্দ করা হয়েছে 1,20,00,000 টাকার, আর ইয়ার ভিতর কিনা আছে নাকি সেও বর্তমান চাই আছে। বর্তমানে আরক্ষী তালাচি অব্যাহত রাখিছে, হয়তো আরো ড্রাগস উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। আমার লগত নগাঁর অপরাধ শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম শইকীয়া ডাঙরী আছে, আমি আপনার জানাব চেষ্টা করি। নগাঁও আরক্ষীর বৃহৎ সাফল্য, প্রায় এটা সপ্তাহের ভিতর 2,00,000,000-র উপর টাকার ড্রাগস জব্দ করা হয়েছে। এটাও যেখানে হেরোইন জব্দ করা হয়েছে, কোরপর আনা হয়েছিল, কিবা খবর আছে নাকি? এই মেইন সোর্স তো মণিপুরের পৰা আহিছিলে, হয় নগাঁওলৈ আছিলে ডেস্টিনেশন। আমার ওসব স্পেসিফিক ইনপুটটো আছিলে যে এখন গাড়িতে আহিব, নাম্বার আছিলে আমার। গাড়িখন আমি নাকা লগাই পেলে রখাইছিলো, কিন্তু আমার নাকা দেখি পেলে ড্রাইভারজনে গাড়িখন তাতে এই পেলায় পলায়ন করে। বর্তমান পলাতক হয়ে আছে আর গাড়িখন আমি মেকানিকের দ্বারা খোলা। এতিয়া প্রায় 50 বক্স সাসপেক্টেড হিরোইন পাইছো, যার বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা হবো আমি। ইমান ড্রাগস আনি আছে এতিয়াও, ইমান আরক্ষীর অভিযান, তারপরও শেহতীয়াভাবে নির্বাচনের সময় ইমান ড্রাগসের ব্যবহার, কিবা বেলেগ কিবা ডাঙর পরিকল্পনা আছে নাকি? কিভাবে? না, এটা পরিকল্পনা নাই, এটা ড্রাগ এডিক্টসর যেটা একটা ডিমান্ড, ডিমান্ডের উপরতে সাপ্লাই তো আহে। গতি আমি তো পুলিশ হিসাবে সাপ্লাই তো কার্টেল করবই লাগবে, আমি সেই মহিম আমার জারি আছে আর আমি করে থাকি। ইয়ার নিশ্চিতভাবে যান ড্রাগস আনিছে 1,00,000,000, আজি 1,20,00,000, সেইদিন এখন 86,00,000, গতি বৃহৎ পরিমাণ ড্রাগস আপনাকে জব্দ করেছে আর এটা ডাঙর সাফল্য। বহু কিন্তু ড্রাগসের ব্যবসায় রোধ হওয়ার কিন্তু এখানে সহায় করবো, নয় জানো? নিশ্চয় 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 আপনাদের সহযোগ করব, নিশ্চয়ই করব, নিশ্চয় নিশ্চয়। কারণ যেহেতু বৃহৎ পরিমাণে ড্রাগস উদ্ধার হয়েছে, আগতে সরু সরু কন্টেনার ড্রাগস জব্দ হয়, কিন্তু যি হারত ড্রাগস উদ্ধার করা হয়েছে সিদিনা আমি দেখিছিলো যে 1,86,86,00,000 টাকার ড্রাগস জব্দ করা হয়েছিল। আজি দেখলে পাওয়া গেছে 1,20,00,000 টাকা, প্রায় 1,20,00,000 টাকার আনুমানিক মূল্য, যেহেতু CID-এ যে রেট যেটা ফিক্স করেছে, অপরাধ অনুসন্ধান শাখায় যে মূল্য নির্ধারণ করে দিছে ড্রাগসর, সেই অনুযায়ী এইখানে যে ড্রাগস উদ্ধার করা হয়েছে। মই এতিয়াও ওয়েট করে আছে, আমি চাবলে চেষ্টা করি, আমি চাবলে চেষ্টা। 1 কেজি নিশ্চয়কৈ নগাঁওর যি আরক্ষী অধীক্ষকও আহি আছে বর্তমান, মই দেখাইছো নগাঁও আরক্ষী অধীক্ষকও আহিছে, যি স্বপ্নীল ডেকা আহিছে আরক্ষী অধীক্ষক, তেওঁ আহি উপস্থিত হয়েছেহি। আর নিজে সিদিনাও আমি দেখাইছিলো যে যেতিয়া ড্রাগস উদ্ধার করা হয়েছিল সেই সময়তো তেওঁ আহি পেলাই উপস্থিত হয়েছিলহি। আর নগাঁও আরক্ষীয়ে এটা সপ্তাহের ভিতর প্রায় 2,00,000,000-তকৈ অধিক টাকার ড্রাগস জব্দ করেছে, নিশ্চিতভাবে এক বৃহৎ সাফল্য। নগাঁও ইতিমধ্যে আরক্ষী অধীক্ষকগুলি আহি পেলাই উপস্থিত হয়েছেহি, আর বর্তমান যি ইয়াত ওজন করা হয়েছে ড্রাগসর, আর ইয়ার পিছত সাবুনের বাকস আঁতরাই পেলে পুনের ওয়েট করা হব
তারপর প্রকৃত যেটা ওজন গম পাওয়া যাব হলেও সিদিনা প্রায় চৌত্রিশটা বাকস সাতত্রিশটা বাকসত যান আসে আর আজি পঞ্চাশটা বাকস গতি আধা কেজির উপর ইয়াত ড্রাগস থাকিব আর আধা কেজির উপর যদি হয় তেনলে এক কোটি প্রায় এক কোটি বিশ লাখ টাকা ড্রাগস ইয়াত জব্দ করা হব। আর মানে দেখাইছো আরক্ষী অধীক্ষক নিরীক্ষণ করেছে পরিস্থিতি, এটাও বাহনখন চাইছে আরো ড্রাগস আছে নাকি সেই সন্দর্ভ তালাচি চলাই আছে। নিশ্চিতভাবে নগাঁওর কিবা বৃহৎ সাফল্য, মই পুনের যেহেতু আরক্ষী অধীক্ষক আছে আমি তার জানি চেষ্টা করি। স্যার, এটা সপ্তাহের ভিতর দুই কোটিতক উপর টাকা ড্রাগস জব্দ করা হয়েছে নগাঁওর কিবা নিশ্চিতভাবে বৃহৎ সাফল্য। হয়, আমার এডিশনাল এসপি ক্রাইম আর ও সি একটা খবর পাইছিলেন যে এনেকা এখন গাড়িত মণিপুর ফলের লি আছে, গতি আমি ইন্টারসেপ্ট করো আর ইন্টারসেপ্ট করার পিছত গাড়ি আমি উইটনেসের সম্মুখ খোলো আর পঞ্চাশটা পেকেট পোয়া গেছে। এটা উইথ পেকেট আমি যদি দেখো তো 197 হয়েছে কেজি, কিন্তু এটা পেকেট খুলি পেলায় যদি আমি এটা ওয়েট করি আমি একচুয়াল কি হেরোইন আমি জব্দ করব পাইছো আমি গম পাম। পরবর্তী খবর, হোজাই মুরাজারত বুজন পরিমাণের নিচাজাতীয় টেবলেটও জব্দ হয়েছে। মুরাজার আরক্ষীর অভিযানত জব্দ হয়েছে 6400টা নিচাজাতীয় টেবলেট। দমে দমে নিচাজাতীয় টেবলেট জব্দ করে আরক্ষীয়ে আটক করেছে দুই যুবকক। আটকাধীন দুই যুবকক মারাথন জেরা মুরাজার আরক্ষীর জেরাত মুখ খুলিছে ধৃত ড্রাগস সরবরাহকারীয়ে। নগাঁও ড্রাগস জব্দ হয়েছে, ইফালে হোজাই মুরাজারত বুজন পরিমাণের নিচাজাতীয় টেবলেট জব্দ হয়েছে। মুরাজার আরক্ষীর অভিযানত জব্দ হয় 6400টা নিচাজাতীয় টেবলেট, লগতে আটক করেছে দুই যুবকক। আনফালে কাকপথারতো ড্রাগস জব্দ হয়েছে, ড্রাগস সহ দুজন যুবকক আটক করা হয়েছে। কাকপথার আরক্ষী আটক করলে অমরজ্যোতি বরা আর পুতুকন বরুয়াক। কাকপথারর এক নম্বর তেজিগাঁওত ঘর অমরজ্যোতি বরা আর পুতুকন বরুয়ার। অমরজ্যোতি বরা আর পুতুকন বরুয়াক জেরা চলাইছে কাকপথার আরক্ষীয়ে। আরক্ষীয়ে জেরাত কেবাটাও পেডলারর লগতে অমরজ্যোতি বরা আর পুতুকন বরুয়ায় নাম লৈছে ড্রাগস মাফিয়ার জেরা চলাইছে। আর জেরাকালতেই অমরজ্যোতি আর পুতুকনে বহু ড্রাগস মাফিয়ার নাম লৈছে। লোকসভা নির্বাচনের পূর্বে পুনের অস্বস্তিত প্রধান বিরোধী দল কংগ্রেস। 1800 কোটি টাকার কর ফাঁকির জাননী কংগ্রেসলৈ প্রেরণ করেছে আয়কর বিভাগে। স্বাভাবিকতেই আয়কর বিভাগের এই জাননীর পিছত বিপদত পড়েছে কংগ্রেস। 2017-18 বিত্তীয় বর্ষের পর 2020-21 বিত্তীয় বর্ষলৈ কংগ্রেসে আয়কর প্রদান নকরার বাবে এই জাননী জারি করেছে বিভাগটোয়ে। ইয়ার ভিতর আছে কর আদায় নিদিয়ার জরিমানা, খুদ আর অন্যান্য হিসাব। উল্লেখযোগ্য যে আয়কর বিভাগের জাননীক প্রত্যাহ্বান জানাই কংগ্রেসে জানা আবেদন দিল্লী উচ্চ ন্যায়ালয় নাকচ করার পিছতেই আজি নতুনক জাননী প্রেরণ করাত আন এক সংকটত পড়ল বিরোধী দলট। কিছুদিন পূর্বে আয়কর বিভাগে 200 কোটি টাকার জরিমানা বিহার লগতে জব্দ করেছিল কংগ্রেসের কেবাটাও একাউন্ট। ফলত এতিয়া গভীর বিত্তীয় সংকটত পড়েছে প্রধান বিরোধী দলট। ইফালে কংগ্রেসের উপর বিজেপি সরকারে কর সন্ত্রাসবাদ চলাইছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। এই কর সন্ত্রাসবাদ শীঘ্রে বন্ধ করা উচিত বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশে। ইফালে আয়করের জাননীর পিছত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাহুল গান্ধীয়ে। সরকার সলনি হলে গণতন্ত্র ধ্বংসকারীসকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হব। আয়কর বিভাগের 1800 কোটি টাকার কর ফাঁকির জাননী কর সন্ত্রাসবাদ বলে কটাক্ষ করে রাহুল গান্ধীয়ে এক্স মাধ্যমযোগে সরকার সলনি হব বলে এনেকা শাস্তি প্রদান করা হব, ভবিষ্যতে যাতে এনে কাম করবলে সাহস নকরে এনে ধরনের কিছু ভাষ্য দিছে এক্স মাধ্যমযোগে কৈছে রাহুল গান্ধীয়ে এইখানি কথা। ইয়া তেওঁৰ গ্যারান্টি বলেও কৈছে রাহুল গান্ধীয়ে যে সরকার সলনি হব আর সরকার সলনি হব বলিয়েই এনে ধরনের শাস্তি প্রদান করাটো কেতিয়াও যুক্তিসঙ্গত হব নোৱাৰে বলে রাহুল গান্ধীয়ে তেওঁৰ সেই পোস্টত উল্লেখ করেছে। अगर सीबीआई अपना काम करती, ईडी अपना काम करती तो ये नहीं होता। तो उनको ये भी सोचना चाहिए, ये जो सब कर रहे हैं, कि किसी ना किसी दिन बीजेपी की सरकार बदलेगी और फिर कार्रवाई होगी, और ऐसी कार्रवाई होगी कि मैं गारंटी कर रहा हूं ये फिर से कभी नहीं होगा। तो उनको भी सोचना चाहिए। বরপেটার হাউলিত লোমহর্ষক ঘটনা, ভাগিনে ঘপিয়াই হত্যা করলে মামি একক। হাউলির মৌতুপুরি গাঁত সংঘটিত হয়েছে ঘটনাটো। হত্যাকারী যুবকজনের নাম মনোজ বরুয়া। সংবাদ মাধ্যমের আগত মামি একক হত্যা করার কথা অকপতে স্বীকার করে যুবকজনে। হত্যাকাণ্ড সংঘটিত করে বাইকেরে বরপেটা সত্রত প্রবেশ করে মনোজে। সত্র চৌহদত উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করে যুবকজনে। রাইজে কৌশলরে যুবকজনক আটক করে গতা দিলে আরক্ষী। কিন্তু কি কারণত হত্যাকাণ্ড সংঘটিত করলে
সেয়া জানিবলৈ তেওঁৰ ভাষ্য আমি শুনিব লাগিব। বহুখিনি কথা এতিয়াও অস্পষ্ট হৈ আছে। ভাগিনে ঘপিয়াই হত্যা কৰাৰ এক ঘটনা, তাকো মামীয়ে কওক। হাউলীৰ মৌতুপুৰী গাঁৱত এই ঘটনা সংঘটিত হয়, এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। এই যুৱকজনৰ নাম মনোজ বৰুৱা আৰু সংবাদ মাধ্যমৰ আগত মামীয়েকক হত্যা কৰাৰ কথা অকপতে স্বীকাৰো কৰিছে যুৱকজনে। হত্যাকাণ্ড সংঘটিত কৰিয়ে বাইকেৰে বৰপেটা সত্ৰত প্ৰৱেশ কৰিছিল মনোজে। সত্ৰ চৌহদত উত্তপ্ত পৰিৱেশৰো সৃষ্টি কৰে যুৱকজনে। পাছত ৰাইজে কৌশলেৰে যুৱকজনক আটক কৰি আৰক্ষীক গতা দিয়ে। যত মারছো দেখা তো তাতে আছে, মই দেখা লৈ আহিলো, মানুহ তো মোক দেখা পালে গম পাবো, মই বাইক খেল পলাইছো। হ্যাঁ, বাইকের এতে কবার হয়েছিল, নিশাতে দাঁড়া দৌড়ি বসছি। সাবিদাল গুলো আছে, সাবিদাল কাইবার নিছে এনজু, মই যদি বাঁচি যা I'm turning your soul to hell. Die. I'm the Mephistopheles ghost rider. আরে মেলে কিন্তু আরামুলিম আর বাসে দিলে কিন্তু মই একো নকৰো, কিন্তু আলোক কৰি দিয়া মারি মেলে কিন্তু মই রিভার্স নবাহিম, কিন্তু দে ghost rider হয় মই, কিন্তু রিভার্স নবাহিম যত মারছো দেখা তো তাতে আছে, মই দেখা লৈ আহিলো, মানুহ তো মোক দেখা পালে গম পাবো, মই বাইক খেলে পলাইছো। হ্যাঁ, বাইকের এতে কবার হয়েছিল, নিশাতে দাঁড়া দৌড়ি বসছি। সাবিদাল গুলো আছে, সাবিদাল কাইবার নিছে এনজু, মই যদি বাঁচি যা I'm turning your soul to hell. Die. I'm the Mephistopheles ghost rider. আরে মেলে কিন্তু আরামুলিম আর বাসে দিলে কিন্তু মই একো নকৰো, কিন্তু আলোক কৰি দিয়া মারি মেলে কিন্তু মই রিভার্স নবাহিম, কিন্তু দে ghost rider হয় মই, কিন্তু রিভার্স। ৰাতিপুৱা তাৰমানে তাৰ মাথাটো বোলে বেয়া হেন হৈ আছে অলপমান, আমাক ক'লাক যে তহু বৰপেটাত গুচি যা, তাৰমানে হেৰি ভাষাত কৈ আছোঁ, তহু বৰপেটাত গুচি যা, মোৰ মাথাটো বেয়া হৈ আছে, মানুহ থাকিলে ভাল নালাগে মোৰ, অলপমান মই তহু যোৱাৰ পিছত অলপমান মাথাটো মই ভাল হ'ব মোৰ বুলি কৈ পেলাই আমাক অলপমান গালি চালি পাৰি পেলাই খেদ খেদি দিছে ঘৰৰ পৰা। আমি আৰু মোৰ আৰু মা অসুখ হৈ আছে, সেইকাৰণে মাক মই বৰপেটাত লৈ গ'লোঁ। পিছতেই কাণ্ডটো কৰি দিলে, ইয়াৰে পৰা মানুহবিলাকে কৈ আছে, কৈ যে তইও নাইফি কিন্তু তক তকো গালি বাঢ়ি আছে, তাৰমানে সি মাথাটোৱে হেৰি হৈছে, ভাত খাব পৰা নাই, ময়ে ভাত চাত দান্তো, মাৰ অসুখ হৈ আছিল কাৰণে। মানসিকভাৱেতো মানে অলপ মাথাটো অলপমান এইকেইদিন ধৰি অলপমান অলপ কিবা হেন হৈ আছিল, তাৰমানে সেইকাৰণেতো কৈছে যে একলাই মই থাকিলে মোৰ মাথাটো ভাল পাব, আৰু তাক তাৰমানে একো বুজিবা চুজিব নোৱাৰি মাথাটোৰ কাৰণে। শিৱসাগৰ